যে যেটা বলবো আমি করব শুধুমাত্র কোর্ট কাচারি হতে পারবে না কোর্ট কাচারি হতে পারবে না কোন ধরনের কোর্ট কাচারি হতে পারবে না এখন দেখি যে কেমন জানি কাটা হয়ে গেছে এফবিসি তে এত কাটা কেন ফুলের পরিবর্তে এত কাটা কেন এটা আরে একজন ইলেকশন করতে গেলে আরেকজন পরেকে হাইকোর্টে যে রিট করে তার ইলেকশন বাদ দিয়ে দেয় অনেক দিক এগুলো চলচ্চিত্রে বাবা দরকার বাবা না থাকলে আমরা সন্তান কোথায় থাকবো হ্যাঁ আমি চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য পরিচালক সমিতির সদস্য শিল্পী সমিতির সদস্য বাট আমি একজন আর্টিস্ট বড় পরিচয় আমি আর্টিস্ট আমারও বাবা দরকার সুহান ভাই ছিলেন কাঞ্চন ভাই আর আরেকজন গ্ল্যামার গালের কথা পরে বলি আমাদের নিপুণ আর আমার বউ সত্যিকারেই গ্ল্যামার সেটা তো সবাই জানে ওনার একজন ভালো বন্ধু আছে ওনার ওয়াই যেখানে যায় বন্ধুর মতো থাকে থ্যাংক ইউ সো মাচ মিস্টার কোস্টার টু কাম হিয়ার আমি এই অনুষ্ঠানের জন্য আমাকে যখন ইকবাল ভাই বলল যে আমরা ছবির মহরত করব আমার একটু সমস্যা সব কাজেই যে বললাম যে কী টাইপের মহরত করবেন আপনাদের যে মহরতগুলো হয় অনেক সুন্দর হয় বাট আমার মহরত এভাবে করলে হবে না আমার মহরত একটু অন্যভাবে করতে হবে তখন উনি আমাকে বললেন যে আসলে অনন্ত ভাই আমরা সব কিছু করতে পারি বাজেট ইম্পর্টেন্ট তাই আমি বললাম যে আপনার কত টাকা লাগতে পারে এই অনুষ্ঠান করতে তো উনি বলল সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান তা আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব তাহলে মহরতটাতে একটু ঝাঁকা নাকাই হইতে হবে সুন্দর হতে হবে যে সবাই যে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষে আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রডিউস করবেন তো প্রডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের তো যাই হোক তখন উনি বললেন যে আমি এফবিসিতে 18টা সংগঠন এবং সবাই খুবই ভালো আমরা যদি সবাইকে দাওয়াত দিই সেইখানে আমার 500-600 গেস্ট হবে তারপরে বললাম আর কি করবে তা বলল যে আপনার যেহেতু আপনাকে আমরা প্রথম আমাদের ছবিতে নিচ্ছি তাহলে আপনাকে রিসিপশনটাও দিতে আমি 300-400 বাইক নিব তাই 300-400 বাইকে তো এমনি 800 লোক থাকে 400 বাইক হলে তা আমি বললাম এত করে না আবার বেশি হয়ে যাবে তার আমাদের মিডিয়া ভাই বোনেরা মানে আমি মিডিয়া ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই এটা আমার অন্তর থেকে বলতে চাই নর্মালি এমনিতে মিথ্যা কথা শুধু বোর সাথেই বলি আমি তা হাতে তালি তো দিলেন না বোর সাথে মিথ্যা কথা বলি ওকে সেটা কি নিয়ে বলি বলি যে কখন বেরাবো অফিস থেকে তাই আমি বলি এক্ষুনি বেরোচ্ছি আবার এক ঘন্টা পরে বলে কখন বের হবে আমি এই যে 10 মিনিট এই ধরনের মিথ্যা কথা বলে আসি তাই সাংবাদিক ভাইদের জন্য এই জন্যে উদ্দেশ্য করে বলছি আমি অন্তর থেকে বলছি আমি সাংবাদিক ভাইদেরকে প্রথম থেকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তার প্রমাণ একটা কথা বলি এবার এবার আপনারা জানেন যে এবার কান ফেস্টিভ্যাল নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক যায় সেখানে আমাদের দুটো মুভি যায় নেত্রী দা টেইলার দিন দা ডে টেইলার যায় সেখানে আমরা যাই সব কিছু মিলে বেশ আলোচনা হয় এবার কান নিয়ে আমাকে রানা ভাই বললেন চ্যানেল 24-এ আছেন এখন রানা ভাই বললেন জয়ন্ত ভাই আপনারা তো কানে গেছেন আমাদের কিন্তু অনেক সাংবাদিক ভাইয়েরা গেছেন কানে তাই আমি বললাম একজনের নাম্বার দেন আর আমার নাম্বার তো সবার জানা আছে তারপরে একজনের নাম্বার দেন তখন আমি একজনকে ফোন করলাম যে ভাই আপনার ফোন করার পরে সত্যি অনেক খুশি হলো যে ভাই আপনাদের সাথে দেখা করতে চাই তাই আমি বললাম আপনি একা না আপনারা সবাই মিলে দেখা করেন সবাইকে বলেন জয়ন্ত ভাই আপনাদেরকে লাঞ্চে দাওয়াত দিচ্ছে আপনারা আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে এই বউ হোটেলটার নাম যেন কি ভুলে গেছি আমি
মার্টিনেস, এই মার্টিনেস হোটেলটা হচ্ছে, মার্টিনেস হোটেলের একটা ঐতিহ্য আছে, 75 ইয়ার্স হচ্ছে হোটেলের কানের বয়সের সাথে হোটেলের বয়সও 75 ইয়ার্স। ওই হোটেলে টম ক্রুজ বলেন, আমাদের ঐশ্বরিয়া রায় বলেন, যেটা অনেক আলোচনা হলো, বড় আর্টিস্ট যারাই বলেন তারা ওইখানেই থাকেন, মার্টিনেসে থাকে। মার্টিনেসে একজনের লাঞ্চের খরচ হচ্ছে 400 ইউরো, 400 ইউরো একজনকে লাঞ্চ করাতে খরচ হয়। আমাদের সাংবাদিক ভাইরা ওনারা সবাই আসলেন, আমি বললাম চলেন আমরা লাঞ্চ করি। যেখানে লাঞ্চ করে ধরেন ওয়ার্ল্ডের যত মিস ইনভার্স, মাল্টিবিলিয়নিয়ার, গুচির ওনার, আরমানির ওনার, শ্যানেলের ওনার, এই ধরনের বড় বড় মাল্টিবিলিয়নিয়ার যারা, আমি যখন সাংবাদিক ভাইদেরকে ওইখানে নিয়ে গেলাম বিচের সাথে রেস্টুরেন্ট, আমাদের 14 বা 16 জন সাংবাদিক ভাই ওইখানে, মানে সবাই দেখছিল যে দে আর সো রিচ, যে এত লোক এরকম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছে। আমি এই জন্যে কথাটা বললাম, আমরা এক বেলা খেয়ে এখানে কেউই অনেক মোটা তাজা হয়ে যায় নাই বা আমাদের সিক্স প্যাকও হয়ে যায় না। আমি এই জন্যে বলতে চাই যে সাংবাদিক ভাইরা, এই যে আমরা স্ক্রিনে মানুষ আমাদেরকে দেখে ভালোবাসে, আমরা সুপার স্টার হই, স্টার হই, এটার পিছনে সাংবাদিক ভাইদের অনেক অবদান। এই কারণে আমি যে কোনো অনুষ্ঠানে গেলে, এই যে বিশেষ করে যারা ক্যামেরা কাঁধে করে নিয়ে পিছন দিকে হাঁটতে থাকে হাজার হাজার লোকের মধ্যে, অনেক সময় পড়ে যায়, আমি কিন্তু বুকে জড়ায় ধরি এবং সবার সাথে আগে যেয়ে দেখা করি। আমার দুঃখের বিষয় এটা, এইবার দিন দা ডে নিয়ে কোন সাংবাদিক, কোন কালো সাংবাদিক এই ধরনের নিউজ করে গেছে, তারা এটা, আমি এই মহল্লার অনুষ্ঠানে এটা বলতে চাই, এটা আমার আক্ষেপ। আমার বউ কান্না করেছিল মধুমিতা হলে, যে আমার বউ অনেক আগে বাজে কথা বলেছিল সনি সিনেমা হলে গিয়ে, যার জন্যে চলচ্চিত্রে আমাদের কাছ থেকে সবাই সরে গেছে, এটা আমাদের আক্ষেপ ছিল। যে আমরা সব সময় সাংবাদিক ভাই বোনদের পাশে থাকি, যে কোনো অনুষ্ঠানে চলচ্চিত্রে থাকি, সব জায়গায় আমরা থাকি, তাহলে আমাদের নিয়ে এত নেগেটিভ হলো কেন? দিন দাঁড়ে মুভি কি ছেলে খেলার ব্যাপার ছিল? এটা দিন দাঁড়ে একটা ইতিহাস মুভি বাংলাদেশের জন্য। দিন দাঁড়ে কি হলো? মুর্তুজা একটা ভিনদেশি পাঁচজন যেই লোকটাকে হ্যাপ্রোনাইজ করেছে। মুর্তুজা আমার সাথে শুটিং শেষ করে 2020-এ শুটিং শেষ করে 2021-এ এসে আমাকে হায়দ্রাবাদ অন্নপূর্ণা স্টুডিওতে ও ডিক্স দিয়ে যায়। আমাদের কাছে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না এই দিনদারের আমাদের কাছে। কারণ ও যখন বাংলাদেশে আসে তখনও 17টা টেকনিশিয়ান নিয়ে বাংলাদেশে আসে, 3টা ক্যামেরা নিয়ে, যেহেতু এই ছবিটা ওরা বাইরে শুটিং করেছে 8K রেজুলেশন দিয়ে। বাংলাদেশে আমরা অনেক খুঁজেছি যে 8K রেজুলেশন তখন পাওয়া যায় কিনা, 8K রেজুলেশন ক্যামেরা, আমরা তখন 6K পেয়েছিলাম, তখন বলছে না এটা ফ্রেমিং মিলবে না। ওরা 3টা ক্যামেরা নিয়ে আসে 8K রেজুলেশনে, 17 জন আর্টিস্ট আনে, আমরা তাদেরকে সোনারগাঁ হোটেলে রাখি, অনেক মর্যাদা দিই, দে আর সো হ্যাপি ওয়ার্ক উইথ মি। আমি আমার কথা পরে বলবো, কেন হ্যাপি সেটা পরে রেখে দিলাম আমি এখানে। তাহলে 2022 সালে ছবি রিলিজের এক মাস পরে এসে মুর্তুজা কখন এটা বলতে পারে যে হি নট গিভেন মাই মানি, হোয়াই আই গিভেন হিম মানি? আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে হলো যে বাংলাদেশের যে শুটিং পার্টটা আছে সেটা আমি ইনভেস্ট করবো, তো হোয়াই আই পে হিম ডলার? বাংলাদেশে কাউকে ডলার দিতে হয় না, আমি বাংলা টাকায় পেমেন্ট করেছি। তারা কি করেছে? ঘটা করে ছবি নিউজ করেছে, ওইখানে লিখেছে আমাকে 4-5 লাখ ডলার দেওয়ার কথা, আবার বাংলা এগ্রিমেন্ট, অথচ সবাই নিউজ করেছে 100 টাকার ছবি না, এটা 4 কোটি টাকার ছবি। আরে মুর্তুজা তো বলেছে বাংলাদেশের শুটিংয়ের কথা, আমি কেন ওকে ডলার দিব? বাংলাদেশে 4 কোটি না, যেই টাকাই লাগুক সেটা তো আমি শুটিংয়ের খরচ দিয়েছি, বাইরের শুটিং ও খরচ দিবে, তাইলে বাংলাদেশের শুটিংয়ে যদি ও 4 কোটি টাকা বলে, এই যে তার কি, এই যে হচ্ছে আফগানিস্তান, ইরান, পুরা ছবির 2 ঘন্টাই হচ্ছে বাইরের শুটিং, তাইলে ওইটা হাওয়া দিয়ে করেছে, ওইটাতে কোনো টাকা লাগে না, ওইটাতে কোনো 100 টাকা খরচ হয় না, তাহলে কেন এই ধরনের নিউজ করা হলো? আমি যদি সাংবাদিক ভাইদেরকে
বন্ধুকে যদি বুক দেই তাহলে পিঠটা কেন দেওয়া হলো, পিঠ কেন দেওয়া হলো? ইকবাল ভাই প্রথম যেদিন আমার কাছে যায় তখনই আমাকে বলে যে ভাই আমি যদি কাউকে বুক দেই পিঠ দেই না, আমি তো সাংবাদিক ভাইদেরকে খোলতা সার থেকে বুক দিয়ে আসছি, তাহলে পিঠ কেন দেওয়া হলো? এটা সাংবাদিক ভাইদের উপরে আমার ক্ষোভ, এটা কেন করা হলো? এই জন্যে ভাইয়েরা আমি কেন বললাম যে আমি আমাকে কাজ করলে কেউ কেন মানে ভালো থাকে, কেন আমার সাথে কাজ করলে হ্যাপি হয়, তারপরেরটা এখন বলছি। ইকবাল ভাই আমাকে বললেন জনন্ত ভাই ছবি বাংলাদেশে একটা ইতিহাস করতে চাই, সেটা কি? যে ছবির টিজার বানাতে চাই। আমি বললাম মহরত করলেন না, টিজার কিভাবে করবেন? বা আমার একটা আইডিয়া আছে, আপনি আমাকে সহযোগিতা করেন। ওই দিন আমি এই সুমন ভাইদের অফিস থেকে সন্ধ্যা 6টার সময় বেরোই, জার্মানি বায়ার ছিল, সুমন ভাইরা জার্মানি বায়ারের তারাও ওনার এবং জার্মানি কোম্পানির লাইসেন্স তাদের, লিডলের কাজ করি আমরা। আমি ঢাকা থেকে আমি 6টার সময় যাই আমাদের সাভারে, যে রাত্রে অফিসে যেতে যেতে ওই দিন 2 ঘন্টা লাগে, এমন জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, 2 ঘন্টা লাগছে। যাই হোক আমরা রেডি টেডি হয়ে 11টার সময় সেটে যাই, আমি সকাল 6টা পর্যন্ত ভোর হয়ে গেছে, তারপরও দরজা লাগে, ভোর 6টা পর্যন্ত কাজ করি, ডিসি অনন্ত জোরে। এই জন্য আমার সাথে সবাই কাজ করে মজা পাবে। আমি গ্রামীণে যখন টিভিসি করি সকালে আমি তাদের ওইখানে যাই 8টার সময়, কল টাইম 8টা, আমি 8টার আগে রেডি হয়ে যাই। আমি পরের দিন দুপুরবেলা বাসায় আসি, ডিসি অনন্ত জোরে। আমি যদি বাইরের কাজ করি ঘরের কাজ করি আমি এইভাবেই করব। আমি ইকবাল ভাইয়ের কাজ করি, খোরশেদ ভাইয়ের কাজ করি, হোসেন ভাইয়ের কাজ করি, বা সুমন ভাইয়ের কাজ করি, বা অন্য প্রডিউসারের কাজ করি, আমি এইভাবেই করব। কখনো কারো শিডিউল ফাঁসানো এটা আমার, কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক বড় বিজনেসম্যান হয়েছি আল্লাহ তাআলার দয়ায়। আমি 9 বার সিআইপি হয়েছি বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এক্সপোর্ট ট্রফি পেয়েছি। বাংলাদেশের যদি 10 জন বড় এক্সপোর্টার থাকে তার মধ্যে আমি একজন আল্লাহ তাআলার দয়ায়। আমি কখনো কাজকে ফাঁকি দেই নাই, আল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখানে আসতো না। ইকবাল ভাই যদি আমাকে বলে সকাল ভাই 7টায় আসবেন, আপনার আজকে সারা রাত শুটিং করতে হবে, ইকবাল ভাই কেন? যে কোনো ভাই আমাকে বললে আমি তাই করব, কারণ আমি প্রডিউসারকে শ্রদ্ধা না করলে আমাকে কেন কাজ দিবে? আমার জন্য কেন অন্য জায়গায় আর্টিস্টরা বসে থাকবে আমার শিডিউলের জন্য? আমি এটা আজ তো সাংবাদিক ভাইরা, যদি আমি কালকে মরে যাই সেটা আলাদা ব্যাপার। আমি ইকবাল ভাই শুটিংয়ে আপনারা দেখবেন আমি লেট করে আসারও পাবলিক না, কারণ আমি সময়কে মূল্য দিতে জানি। আজকে আমি বের হয়েছি, কেন আজকে আমার দেরি হলো তাইলে মনে মনে বলতে পারেন, অনন্ত ভাই আপনি তো সবসময় অন টাইম আসেন, আজকের খবর কি? আজকের খবর বিজয় সরণিতে আসছি, সিগন্যালে আমার গাড়ি, সবাই দেখেন যে আমার হোয়াইট কালার রেঞ্জ রোভার নতুন গাড়ি। এটা যে এই গাড়িগুলো ব্রেক যেখানে থামবে স্টার্ট কিন্তু অটো বন্ধ হয়ে যায়, আবার স্কেলেটারে চাপ দিলে অটো স্টার্ট হয়ে যায়, গাড়ি আর স্টাডি হচ্ছে না, মানে কি অবস্থা! আমার বডিগার্ডটা আগে চলে আসছে এখানে, মানে ওরা এসে ইকবাল ভাইয়ের সাথে এই যে অ্যারেঞ্জমেন্ট করছে, যারা বাইক টাইক নিয়ে গিয়েছে সবাই, অনেক ভাইয়েরা যেখানে বাইক নিয়ে গেছে 300-350 বাইক, তাদেরকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করেছেন আমার জন্য, এত কোন করে দাঁড়িয়েছিলেন তারা। আমার গাড়িতে বডিগার্ড নেই, কেউ নাই, এখন আমি ড্রাইভারকে ওইখানে পাঠায় পরে গাড়িতে বসে থেকে ড্রাইভার পাঠিয়ে যে আমার স্পোর্টস কার যেটা নিয়ে আসছি এইটা, তারপর আমি ড্রাইভ করে আসছি, আমার ড্রাইভারকে ওইখানে রেখে দিয়ে, নাহলে নর্মালি আমি কোনো অনুষ্ঠান বা কোথাও আপনারা দেখেছেন দেরি করে যাই না, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আর এখন আসি আমরা ইকবাল ভাইয়ের ছবি নিয়ে। ইকবাল ভাই যে ছবি রিভেন যেটা দেখলাম, আর আমাদের কাঞ্চন ভাই যেটা বলে গেল, সত্যি প্রশংসনীয় যে ছবির একটা ট্রেন্ড আসছে এবং ছবির লুক চেঞ্জ হয়ে গেছে, ছবির ধরন চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে কিন্তু গানটা অসাধারণ লেগেছে, অনেক সুন্দর হয়েছে। এই ঝাঁকা নাকা গান সিনেমা হলে যখন চলে, হলে কিন্তু পোলাপাই নাচতে থাকে, অনেক মজা করে। এই ধরনের গান সত্যিকারেই খুবই ভালো ভালো লাগে। আমি ইকবাল ভাইকে বলবো যে আমাদের ছবি তো বর্ষাকে আমাকে এইভাবে নাচানোর জন্য আমরা অনেক প্র্যাকটিস করব, আমরা অনেক প্র্যাকটিস করব, রিহার্সেল করবো যে স্ক্রিনে যে সব কিছু ভালো দিতে পারি। আর ট্রেলারটাও ভালো লেগেছে, খুবই ভালো লাগছে। এইবার আসি কাঞ্চন নিপন পরিষদ। কাঞ্চন ভাই নিপন পরিষদ সত্যি একটা লাকি পরিষদ, নাহলে আমরা 2008 সিনেমায় আসছি, আমরা কখনোই মনে করি নাই যে ছবি বাইরের ছবি করবো, যেটা খোরশেদ ভাই অনেক আক্ষেপ নিয়ে বললেন
জাস্ট অসম্ভবকে সম্ভব করেছে আমাদের ইকবাল ভাই। কারণ উনি আমাকে প্রথম থেকে বলে আসছিলেন যে অনন্ত ভাই আপনি যদি জীবনে কোনো ছবি করেন বাইরে আমার ছবি আগে করতে হবে। তা আমি আজকে খোরশেদ ভাইকে সরি বলছি যে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এইবারকার এই ঘটনাগুলোর কারণে। আর ইকবাল ভাই ঠিক ইমোশনের সময়ই আমার ওইখানে যায়, আমাদের বাসায় যায় যে আপনার সাথে আমার কিছু কথা আছে। কারণ উনি যখন যমুনাকে গিয়েছিল উনি অবস্থাটা দেখেছে যমুনাকে, যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারে, ওইখানে লিফট থেকে আমরা বের হয়ে হল পর্যন্ত যেতে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগে। মানে হাজার 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 মানুষ ছিল, যারা টিকিট ছিল না বাইরে ছিল, হাজার হাজার মানুষ। আর যখন হলের দরজায় যায় যমুনার গেট কিন্তু ভেঙে ফেলছে, আর মানে একটু মানুষ ছিল, আর ভিতরে তো পা ফালানোর জায়গা নেই। প্রতিদিন কিন্তু 17টা শো চালাতো দিন যাবে তখন ওনারা, 17টা শো চলতো। এই জন্যে লাকি মানুষ, যেমন ইকবাল ভাই বলেছিল যে আমি যদি সাই ধরি আল্লাহর দোয়া শোনা হয়, আমাকে বিশ্বাস করেন আমার সাথে কাজ করেন। সেম নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, ওনারা সত্যি লাকি মানুষ। এই যে ছবি রিলিজ হয়েছে সত্যিকার এই প্রত্যেকটা ছবি ভালো যাচ্ছে। এটা যখন লাকি মানুষরা কোনো কাজ করে আসলেও ভালো হয়, এটা সত্যিকারে এটা প্রমাণ, কারণ প্রত্যেকটা ছবি ভালো গিয়েছে। আর ইকবাল ভাই যে ছবি ডিরেকশন দিবেন আশা করি খুবই ভালো দিবেন, তার অনেকগুলো ছবি সুপারহিট। এবং আমরা তাকে কথা দিতে পারি যে আমরা অনেক পরিশ্রম করব আপনার ছবিতে, অনেক পরিশ্রম করব আমরা। আপনি যেভাবে খাটাতে চান আমাদেরকে সেইভাবে খাটাবেন, তবে একটা জিনিস হইতে হবে যে আমাদের যে ভুল ত্রুটি মানুষ যেটা ধরতো সেটার আগে আমরা গ্রুমিং করব। আপনার চলচ্চিত্র তার মানে এই নাই যে কালকে শুটিংয়ে ডাক দিবেন আজকে চলে আসবো, এক মাস আগে আমাদেরকে আপনি স্ক্রিপ্ট দিবেন, স্ক্রিপ্ট নিয়ে আমরা গ্রুমিং করব, গ্রুমিং করে প্র্যাকটিস করে আমরা আপনার সেটে আসবো। আমরা কারণ আপনাকে আমরা সময় দিব এই জন্যে যে আমি বাইরের চলচ্চিত্র প্রথম করব। এই তার মানে আপনাকেই শুধু না, আমরা প্রত্যেকটা ছবি করার আগেই গ্রুমিং করব। আর নেক্সট আমাদের খোরশেদ ভাই, হোসেন ভাই আমার বন্ধু, তারপরেই বুক করে রাখছে। আসলে উনি এত ভালো, মানে কখনো লজ্জায় বলে নাই যে উনি আমাকে নিয়ে ছবি করবে, আজকে এখানে এসে বললো আর কি। তা আমিও কখনো ভাবি নাই যে বাইরের কোনো দিন করবো, বাট এখন আমি ভাবছি আমি সব ছবি বাইরের করব। কারণ যদি দেশে আমি যদি বিদেশের সাথে কোনো কো প্রোডাকশন করি আমার বাইরের আর্টিস্ট কম নিব, কথা দিচ্ছি আমি। আমাদের দেশে যত গুণী আর্টিস্ট আছে আমাদের দেশে সমান সমান আর্টিস্ট নিব। আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে দ্য লাস্ট হোপ, এটা মিনিমাম 12টা দেশের আর্টিস্ট থাকবে সেখানে, ইনশাল্লাহ আমাদের দেশেরও আর্টিস্ট থাকবে। লাস্ট হোপ হচ্ছে নরওয়ের সাথে কো প্রোডাকশন, তিন দেশের প্রডিউসার, দুবাই, নরওয়ে আর হচ্ছে হলো ইংল্যান্ড, তিন দেশের প্রডিউসার ওইটাতে। ওই দেশের আর্টিস্ট হচ্ছে 12 দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দুবাই, চায়না, চায়নার ফাইট ডাইরেক্টর থাকবে ওই ছবিতে, আগেই বলে দিয়েছে ওরা। আর সুইডেন, ইটালি, জার্মানি, স্পেন, অনেক দেশের আর্টিস্ট থাকবে ওইটাতে। কারণ ওইটার থিমটা হচ্ছে কার রেসিং। আপনারা আমেরিকান ছবি দেখেছেন যে কার রেসিংয়ের উপরে ছবি হয়, ইনশাল্লাহ ওই টাইপের একটা ছবিতে আমরা অভিনয় করতে যাচ্ছি আর্টিস্ট হিসাবে। তা আমরা যেহেতু বাংলাদেশে ওই ছবি রিলিজ হবে, আমি অলরেডি বলেছি যে আমাদের দেশ দিয়ে তোমার মিনিমাম 5 থেকে 6 জন আর্টিস্ট নিতে হবে। তাহলে তুমি বাংলাদেশে শুধু অনন্ত বর্ষা না, 5-6 জন আর্টিস্ট নিলে তোমার ছবি ভালো চলবে। কারণ আমাদের দেশে তো ছবি ইম্পোর্ট করে, আমেরিকান ছবিগুলো তো হলিউড ছবিগুলো তো ইম্পোর্ট করে আমাদের দেশে, তখন ইম্পোর্ট করতে পারবে সিনেপ্লেক্স, তখন সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তো ধন্যবাদ। আমি আবারও দুঃখের সহিত বলি, ভাইয়েরা আপনার কথা মনে করবেন না, সাংবাদিক ভাইয়েরা সত্যিকারে, নাহলে বর্ষার আমার ব্যাপারে অনেক সমালোচনা শুনেছেন আপনার আলোচনার সাথে, বর্ষার ব্যাপারে কিন্তু আপনারা সমালোচনা শুনেন নাই। এইবার কিন্তু বর্ষাও সমালোচনার তুঙ্গে, হ্যাঁ, কারণ ওর অনেক আক্ষেপ ছিল, ওর একটাই কথা ছিল যে আমরা সাংবাদিক ভাই বোনদেরকে যেভাবে শ্রদ্ধা করি, তাহলে কোন ব্যাপার সাংবাদিক যে ধরনের নিউজ করতে পারে আমাদের জন্য? আমরা কি সত্যিকারে ওই ধরনের কাজ করেছি? দিনদারে কি ওই ধরনের একটা ছবি ছিল? হিংসামূলক কেন মানুষ পার্সোনাল অ্যাটাক করবে? এই জন্যে ভাই পার্সোনাল অ্যাটাক বাদ দিই, একটা ভালো সংগঠন এখন চলচ্চিত্রে আছে, সেটা হচ্ছে কাঞ্চন নিপুণ সংগঠন। এখানে কোনো দলাদলি নেই, আমরা সবাই একসাথে কাজ করি, কোনো পার্সোনাল অ্যাটাক নাই, অ্যাটাক নাই। আর সর্বশেষ বলতে চাই, চলচ্চিত্রর বাবা দরকার, চলচ্চিত্রর বাবা দরকার। আমি এই সব বাদ মানে কথা আগেও বলেছি,
চলচ্চিত্রে বাবা না থাকলে সন্তানদের মাথার উপরে হাতের ছায়া থাকে না। এই যে চলচ্চিত্রে একজনের পা আরেকজন টেনে ধরে রাখে, ভালো কাজ করতে গেলে প্রযোজক সমিতির ইলেকশন হয় না কয় বছর, আমি নিজেও জানি না। কৌশু ভাই বলতে পারবেন, হোসেন ভাই সবাই বলতে পারবে। চলচ্চিত্রে আমি শুনলাম যে এই 20 তারিখ ইলেকশন হবে, ইলেকশন হবে গত মাসে, হঠাৎ করে শুনি এটা স্থগিত হয়ে গেল। এই যে যারা এগুলো করেন তারা আসলে কেন করে চলচ্চিত্রে এটা? তো তাইলে আমি তো আগেই বলেছিলাম, আমি শুধু বলেছিলাম না, টাকাও খরচ করেছিলাম, অ্যারেঞ্জমেন্টও করেছিলাম যে চলচ্চিত্রে প্রযোজকদের কোনো ইলেকশন দরকার নেই। আমি, আপনারা জানেন হোটেল 71 280 জন প্রডিউসার, ছবি ইনভেস্ট করুক না করুক পূর্বের প্রডিউসার সবাইকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছিলাম কেন? আমাকে একবার এই সমিতি থেকে বলে আপনি ইলেকশন করেন, এইখান থেকে বলে আপনি ইলেকশন করেন, আরে কেন ইলেকশন করব, ভালো লোকগুলো কেন ভাগ হয়ে যাচ্ছেন আপনারা? তখন আমি রিকোয়েস্ট করলাম পারভেজ ভাইকে, সর্দিও পারভেজ ভাইকে, সবাইকে রিকোয়েস্ট করলাম, গাজী আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম, আমাদের আরেক সোলজার আছে, আরেকটা সোলজার আছে তাকে বক্তৃতা দেওয়ার পরে জন্য রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে লিটন ভাই। লিটন ভাই খসু ভাইকে আমি দেখেছি, তাদের কাজ মিলিয়ে তারা পাইরেসির জন্য দিন নাই রাত নাই, এই রাস্তায় এই বগুড়া বিভিন্ন জায়গায় পাইরেসি যারা করতো আগে তাদেরকে ধরতো, তারা মিলে এখন দেখি যে কেমন জানি কাটা হয়ে গেছে FBC-তে। এত কাটা কেন, ফুলের পরিবর্তে এত কাটা কেন এখানে? আরে একজন ইলেকশন করতে গেলে আরেকজন করে কি হাইকোর্টে যে রিট করে তার ইলেকশন বাদ দিয়ে দেয়, অনেক দিক এগুলো। চলচ্চিত্রে বাবা দরকার, বাবা না থাকলে আমরা সন্তান কোথায় থাকবো? হ্যাঁ, আমি চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য, পরিচালক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য, বাট আমি একজন আর্টিস্ট, বড় পরিচয়ে আমি আর্টিস্ট, আমারও বাবা দরকার, আমার নিজেরও বাবা দরকার, এই চলচ্চিত্র সবার বাবা দরকার, আর সেটা হচ্ছে প্রযোজক সমিতি, সেটা খোরশেদ ভাই হোক বা আপনি হন, যে কোনো একজন হন। আপনারা যখন কম্পিটিশন করবেন, ইলেকশনে করেন, এটা কোর্ট কাচারি কেন? কোর্ট কাচারিতে কিসের কম্পিটিশন? এতে করে কি আমাদের সুনাম নষ্ট হচ্ছে না? কেন এগুলো করতে যাবেন? আপনারা বলেন যে ভাই আপনি 2 বছর থাকেন, পরের 2 বছর কিন্তু আমরা থাকব, ভাই কোনো ধরনের কোনো হামলা গ্যাঞ্জাম করতে পারবেন না, আমাদের সুনাম চলচ্চিত্রের বাইরে নিতে পারবেন না, লিখিত করেন যে পরের 2 বছর আমরা থাকবো, এই 2 বছর আপনি থাকেন, এইভাবে করে করে কেন ভালো লোকগুলো আলাদা হয়ে যায় যে চলচ্চিত্রের দুর্দিন নিয়ে আসে? এগুলো বাদ দিয়ে দেন ভাইয়েরা, এগুলি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেন, চলেন আমরা সবাই একত্রে কাজ করি। অনন্ত ভাই আপনাদের সবসময় আপনাদের পাশে ছিল, ওদিন রাগ হয়ে বলছিল এগুলোর মধ্যেই আমি নাই, যা করতে চান করবো আমি, যদি বলেন 18 সংগঠন একসাথে পিকনিক করব, চলেন একটা ইতিহাস গড়ি, চলেন এবার আমরা 18 সংগঠন একসাথে পিকনিক করি, চলেন এগুলি আমরা বাদ দিয়ে দেই, 18 সংগঠন চলেন একত্রে একটা অনুষ্ঠান করি, FDC-তে এই ধরনের অনুষ্ঠান করি, নাহলে পিকনিক করি, এই 18 সংগঠন একবারে কাজ করি, একসাথে একটা একটা মঞ্চে যাই আমরা, এই আলাদা আলাদা হওয়া থেকে ভাই টোটালি বাদ দিয়ে দেন, এবং এক দলে থেকে ন এই সব ঝগড়াঝাটি বাদ দিয়ে চলেন আমরা একত্রে কাজ করি, চলচ্চিত্রের শুটিং ফিরে আনি, এবং আমাদেরকে বাইরে আমাদেরকে নিয়ে প্রশংসা করুক মানুষ গালি না দিয়ে, সবাই ভালো থাকেন। আর আমি অনেক অনেক বেশি বলে ফেললাম, সবাই মাফ করে দিবেন, যদি ভুল হয় তবে এগুলো সত্যি কথা, আমি সত্যি কথা বলবো, মরার আগ পর্যন্ত বলবো, কারণ আমি কখনো কারো পিছনে বদনাম করতে, কেউ যদি আমার কাছে বলতো আমি মানা করে দেই, ডন্ট টক রাবিশ থিং, কারণ মানুষ আল্লাহ তাআলা বিপদ পছন্দ করেন না, এগুলো করবেন না, যদি পারেন পিছনে তার উপকার করে দিবেন, আর যদি তাকে বলতে হয় সামনাসামনি বলবেন যে ভাই আপনার এই ক্লাসটা আমার পছন্দ হয় না, সামনাসামনি বলে দিবেন, পিছনে না, এই পিছনে কথা বলা বন্ধ, এখন থেকে আমরা সবাই চলেন একসাথে কাজ করি, আমি কোনো ইলেকশন করতে পারবো না কারণ আমার বাবা ছোটবেলা মানা করে দিয়েছে, তবে আমি আজ পর্যন্ত সিগারেট টাচ করি নাই, আজ পর্যন্ত একটা বিয়ার পর্যন্ত জীবনে টাচ করি নাই, আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করব না যেটা পুলিশের জানালা কোয়াইতে হয় আমাকে, এটা আমার বাবা ছোটবেলা বলেছে, পড়াশোনা করেছি, এত বড় বিজনেস করেছি, মুভি করেছি, আজ পর্যন্ত একটা আমার মুভিতে এই জন্য সিগারেটের অভিনয় করি নাই আমি, কারণ আমি আমার ফ্যামিলিকে শ্রদ্ধা করতে জানি, এইটাও আমাদের ফ্যামিলি, এইটাকেও আমি শ্রদ্ধা করতে জানি, চলচ্চিত্রে আমাদের ফ্যামিলি আমরা শ্রদ্ধা করতে জানি, আমরা সবাই চলুন একসাথে কাজ করি, প্লিজ কেউ যে সমালোচনা করবেন, অনন্ত ভাই কেন বললো এটা, অনন্ত ভাই যা বলছে ঠিক বলেছে, কেউ সমালোচনা করবেন না,
ওই দুইজন মিলা হাসাহাসি করবেন না, তিনজন মিলা গল্প করার চেষ্টা করবেন না, এটা সত্যি কথা। আর একবারও কোর্ট কাছারি যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি, কোর্ট কাছারিতে আর যাবেন না, নিজেরা বসে সমাধান করবো, কোর্ট কাছারি কেন এগুলো? আমরা কি এখানে কারো জমি দখল করতে আসছি? কারো জমি দখল করতে আসছেন আপনি, কেন কোর্ট কাছারি যাইতে হবে? নাকি আপনার আপনার মাথায় বাড়ি দিছে কেউ? এটা একটা সংগঠন, এখানে একবার আপনি থাকেন আরেকটা সংগঠন পরের বার থাকুক। এই জন্য ভাই এটা একদম সত্যি কথা, এগুলো নিয়ে কোনো সমালোচনা নাই। অনন্ত ভাই কে এগুলি বলার কথা? হ্যাঁ বলার কথা এগুলো। অনন্ত ভাই যদি আপনাদের সব কাজে পাশে থাকতে পারে, এইটাতেও পাশে থাকতে পারে, এই 18 সংগঠন যদি একত্রে কাজ করে যে ধরনের সহযোগিতা হোক, আমি অনন্ত বলে দিলাম মেজরিটি পার্সেন্ট আমি থাকবো, মেজরিটি পার্সেন্ট। আমি ওই দিন চলচ্চিত্রে প্রযোজক সমিতিতে ঢুকছি, আমার খুব খারাপ লাগছে, তো প্রযোজক সমিতিতে আমি 2009 ঢুকে বৈশাখ দেখি থুপার নিচে পড়ে গেছে, আমি হঠিক দিছে এগুলো। আমি বললাম যে ভাই হঠিক দিন প্রযোজক এইটাতে ঢুকবে মানুষ, মানে একটা শ্রদ্ধা বোধ নিয়ে সুন্দর থাকবে, চলেন এটা বানায় দিই। সবার উপরে দেখছেন আমার নাম লেখা প্রযোজক সমিতিতে, এটা টাইলস মার্বেল উডেন ডেকোরেশন সব কিছু দিয়ে আমি এটা করছি একসাথে করে। হ্যাঁ আমার 1,000 টাকা না, উদ্যোগটা আমার ছিল, মেজরিটি পার্সেন্ট আমার ছিল, আমি আজকে কথা দিচ্ছি মেজরিটি পার্সেন্ট আমি করব। শিল্পী সমিতির পাশে আমি 100% থাকবো, যত ধরনের দুস্থ শিল্পী আছে, যেটা কাঞ্চন ভাই নিপুণ আমাকে বলবে জনন্ত ভাই এখানে এই সহযোগিতা করেন আমি করব, যত টাইপের সহযোগিতা বলে করব। প্রযোজক সমিতি বলবো, প্রযোজক সমিতি, প্রডিউসার সরি ডিরেক্টর সমিতি, তারপরে আর বাকি সংগঠন যে যেটা বলবো আমি করব। শুধুমাত্র কোর্ট কাছারি হতে পারবে না, কোর্ট কাছারি হতে পারবে না, কোনো ধরনের কোর্ট কাছারি হতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।